Hello, hello, hello. This is Patish Agun Paki Phoenix YouTube channel. YouTube channel এ আজ এই সময়ে করোনা ভাইরাসের সংক্রমণ কাল কি সকাল কি বিকাল করোনা সংক্রমণ কালে ইমিউনিটি 2 র‍্যাশ এবং কিভাবে করোনা এসিই 2 কে টার্গেট করে এই এনজাইমটিকে ফুসফুসে থাকা উৎসেচকটিকে সংক্রমণ করে আমাদের সমস্যা বাড়িয়ে দিচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে সেটা নিয়েই আলোচনা খুবই সহজভাবে সকলের সাথে মিলেমিশে এটা দেখি এবং আমরা আমাদের এই করোনা সংক্রমণ কাল কি সকাল কি বিকাল এটাকে পরিহার করার জন্য বদ্ধপরিকর হই চলুন দেখি কারণ জীবন এখন আদ্যপান্তেই পদ্মপাতায় সেই টলমল করা জলেরই মতো কচু পাতায় টলমল করা জলেরই মতন যখন খুশি পড়ে যেতে পারে ঠিক যেন মানুষের মন হোগলাবন এখন করোনার মন হোগলাবন বদলাচ্ছে প্রায় 30 বার পরিবর্তিত করে ফেলেছে নিজেকে যখন তখন করোনার মন পুরোপুরি যেন হোগলাবন তো সুতরাং করোনাকে নাস্তানাবুদ করতে মারতেই হবে স্যানিটাইজার তো অবশ্যই লাগবে স্যানিটাইজার চাই এবং তার সঙ্গে চাই বিজ্ঞান মনস্ক আমাদের যে চিন্তা ভাবনা আমাদের ভাবনা বিজ্ঞানকে নিয়ে সঙ্গে নিয়ে আমাদেরকে লড়তে হবে এবং করোনাকে হারাতেই হবে করোনা অবশ্যই হারবে কিভাবে সেটা আমরা দেখে নেব এগিয়ে যাব চলুন চলি চলে যাচ্ছে স্বাদ গন্ধ গন্ধ স্বাদ এ আবার নতুন কি বিবাদ হ্যাঁ করোনা ভাইরাস করছে কি ফুসফুসে থাকা বিশেষত ফুসফুস কিডনি এই সমস্ত জায়গাগুলোতে থাকা বৃক্কে থাকা এবং মস্তিষ্কে থাকা অন্ত্রে থাকা এসি টু এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টুর সঙ্গে লাইগ্যান্ড হিসাবে যুক্ত হয়ে যাচ্ছে এবং তাকে নিয়েই কোষের মধ্যে ঢুকে যাচ্ছে তার পরিমাণটা দিচ্ছে খুব কমিয়ে তো তার ফলেই কি হচ্ছে এই যে নিউরো প্রবলেমগুলোর যে নিউরাল সমস্ত সমস্যাগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রীয় সেই গোলযোগগুলো দেখা যাচ্ছে স্বাদ গন্ধ এগুলো চলে যাচ্ছে করোনার সংক্রমণে করোনার সংক্রমণ করোনাকাল কি সকাল কি বিকাল স্বাদ গন্ধ চলে যাওয়া এবং ডায়রিয়াও হতে পারে ইন্টেস্টিনেও এসি টু সেখানে তার আবাসস্থল সেখানে করোনা তার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে সেখানে গিয়ে ঝামেলা পাকিয়ে দিচ্ছে তো হৃৎপিণ্ডে গিয়ে কার্ডিওমায়োসাইটস করে দিচ্ছে তার মায়োসাইট সেলগুলোকে নষ্ট করে এই নানা রকম সমস্যা করোনা সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে করোনা করছেটা কি এসি টুকে কমিয়ে দিচ্ছে এসি টুর পরিমাণ এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টু এর কাজ কি আমাদের শরীরের দুটো এটা একটা অ্যান্টাগনস্টিক এফেক্টেরই মতো বিপরীত কাজ করে পরস্পর পরস্পরের সঙ্গে এসিই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেমন রেনিন এনজিওটেনসিন এলোস্টেরন সিস্টেমে সেই এনজিওটেনসিন টুকে তৈরি করে বিপি বাড়ায় সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ায় জলের পরিমাণ বাড়ায় এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করে ব্লাড প্রেশার এবং হৃৎপিণ্ডের যে বিপি হৃৎপিণ্ডের যে ক্রিয়াশীলতাটাকে বজায় রাখে কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় তখন এসিই টু এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম বিপি কমায় তার সঙ্গে সোডিয়াম আয়নের এটাকে ব্যালেন্সে রাখে এগুলোকে কমায় বেড়ে যাওয়া জিনিসগুলোকে এবং সবচেয়ে বড় ব্যাপার এ কী করে না এই যে ইনফ্লেমেটরি রেসপন্সটা যেটা হয় সেগুলোকে এই যে গন্ধ স্বাদ চলে যাওয়া ইনফ্লেমেটরি রেসপিরেটরি যে সিন্ড্রোমগুলো হয় ইনফ্লেমেশন হয় সেই ইনফ্লেমেশন প্রদাহগুলোকে সে বন্ধ করে এসি টু তাই এসি টুর যদি অভাব হয় তাহলে কিন্তু অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম বা যেটা ইনফ্লেমেটরি যে সিন্ড্রোমগুলো হয় ইনফ্লেমেটরি রেসপন্সগুলো হয় সেগুলোও কিন্তু লাংস অর্থাৎ লাংসে গিয়ে সোডিয়াম কনসেনট্রেশন তো সেক্ষেত্রে ব্যালেন্স কিছু থাকছে না জল পর্যন্ত জমে যেতে পারে লাংসে যেটাকে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম এর মতো নানারকম সমস্যা এসে যাচ্ছে এই জন্যই তাহলে হচ্ছেটা কি র‍্যাশ রেনিন এনজিওটেনসিন এলোস্টেরন সিস্টেম র‍্যাশ কী করে না র‍্যাশে আমরা দেখব যে এনজিওটেনসিন টু সক্রিয়তায় এর সক্রিয়তায় বিপিটা বাড়ে ভেসো কনস্ট্রিকশন হয় এবং সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ে জলের ভলিউম ওয়াটার ভলিউমটাও বাড়ে এবং এখানে মুশকিলটা হচ্ছে গিয়ে যে এই র‍্যাশ সিস্টেমটাকে একটা হ্রাস ধরে রাখে আমাদের এসি টু এই যে জিঙ্ক কন্ডিং মেটাল এনজাইমটা একে কি করে এই এসি টুকে যখন করোনা লাইগ্যান্ড হিসেবে নিয়ে চলে যাচ্ছে তখন ওর কাজটা যে ও র‍্যাশকে অবদমিত করে রাখতো বা র‍্যাশকে কন্ট্রোল করতো সেই হ্রাসটা চলে যাচ্ছে ওর হাত থেকে থাকছে না তার ফলে হচ্ছে গিয়ে যে এই বিক্রিয়ার ফলে এনজিওটেনসিন টু যে কনভার্টিং এনজাইম যেটা আমাদের লাংসে ছিল বা যে যে জায়গাগুলোতে ছিল ওরা সেখান থেকে কি করছে না যে যে জায়গাগুলোতে ও আছে সেই জায়গার কোষগুলোকে টার্গেট করে কোষের ভিতরে ঢুকে যাচ্ছে এবং কোষের ভিতরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কী করছে এসি টুকে লাইগ্যান্ড এনজিওটেনসিন টু কনভার্টিং এনজাইম জিঙ্ক ওয়েস্ট মেটাল এনজাইমটাকে নিয়ে টার্গেট করে ভিতরে ঢুকে যাচ্ছে কিসের এটা লাংস কিডনি যে সমস্ত জায়গাতে আছে ও সেখানে চলে যাচ্ছে সেই কোষগুলোতে এবং গিয়ে এসি টুকে পরিষ্কারভাবে নষ্ট করে দিচ্ছে তার পরিমাণটাও কমিয়ে দিচ্ছে
যে সি টু কী করতো না এনজিওটেনসিন টুকে ডিগ্রেড করে বিপি বা এই সোডিয়াম কনসেন্ট্রেশন এগুলোকে বাড়াতে এগুলোকে নিয়ন্ত্রিত করতে কমাতে সাহায্য করতো, এবং ও ভিতরে গিয়ে সুন্দর করে এবারে করোনা ভাইরাস কী করছে তা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএ ভাইরাস, সেটা সে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থেরাপি তার সুন্দর প্রয়োগ করে নিজের সংখ্যা বাড়িয়ে নিচ্ছে বেশ ভালো করে। প্রথমে এন্ডোজোম হিসাবে কিছুদিন থাকলো চুপচাপ বসে, ওই এন্ডোজোম হিসাবে থাকার ফলে বেশ সুন্দর করে ওই একটা সুপ্ত অবস্থায় রয়ে গেল। আর এদিকে যেহেতু এসি টু নেই, কমে গেছে তার পরিমাণ, তাহলে সোডিয়াম কনসেন্ট্রেশন বা এই যে ওয়াটার ভলিউম এগুলোর ব্যালেন্সটা গেল নষ্ট হয়ে লাংসে, কিন্তু তখন ওই যে এআরডিএস যেটাকে আমরা বলি একটা মেডিকেল টার্ম, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, বা এখানে গিয়ে যখন ইনফ্লামেশন প্রদাহজনিত প্রতিক্রিয়া হচ্ছে, এসআইআরএস তৈরি হয়ে যাচ্ছে, এসআইআরএস হচ্ছে ইনফ্লামেটরি রেসপিরেটরি সিন্ড্রোম হচ্ছে, এবং সেক্ষেত্রে গিয়ে লাঙে এক কথায় জল জমে পতিত ধরণী তল এরকম হয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সমস্যাটা এই জায়গাতে গিয়ে যে এই র্যাশের সিস্টেমটা পুরোপুরিভাবে গণ্ডগোল, এবং তারপরে গিয়ে এসি টুর পরিমাণ এত কমে গেল গিয়ে শেষে সেটা যে এসআইআরএসের মতো বা এই যে অ্যাকুয়ার্ড রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম এগুলোকে সে আটকাতে পারছে না, তার ফলে একটা নানা মানে ভয়ঙ্কর রকমের হাইপার ইমিউনিটি, ইমিউনিটি বাড়ান ভীষণ কন্ট্রোভার্সিয়াল একটা বিতর্কিত অধ্যায়, কারণ অ্যান্টিবডি অ্যান্টিজেনের যে যে সংলাপ, এই যে সংবন্ধন, এখানে অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডির প্যারাটোপ এফবি পোর্শনে যে সংযুক্ত হয়ে তা ম্যাক্রোফাজ দ্বারা গৃহীত যখন হচ্ছে এফসি পোর্শন, সেটাকে অপশনাইজেশন বলে, অ্যান্টিবডির সুন্দর আইজিজির একটা অ্যাক্টিভিটি। এছাড়া অ্যান্টিবডি ডিটারমিনেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটিও আছে, এবং আমাদের প্রাইমারি সেকেন্ডারি এই যে ডিফেন্স সিস্টেমটা, আমাদের প্রাইমারিতে সিলিয়া লাইসোজাইম যে আমাদের লালা, এবং এখানে যে মুখে খাবার যে কোনো কারণে যদি জীবাণু ঢুকে যায় তাকে লালা রসের মধ্যে সেটাকে ফেলে সেটাকে পেটে পাঠিয়ে দিয়ে পাকস্থলীতে এইচসিএল সেটাকে মারছে, এবং পরবর্তীকালে বাইল সল্ট রয়েছে, তো এটা একটা সিস্টেম যে কোনো ওপেনিংয়েই সেটা থাকে। এবং সেকেন্ডারি ডিফেন্সে জ্বর হওয়া থেকে শুরু করে কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, টি লিম্ফোসাইটিক, ফ্যাগোসাইটিক, এই সমস্ত যে সিস্টেমগুলো রয়েছে, তো প্রাইমারি সেকেন্ডারি ডিফেন্স, তো জ্বর একটা সিমটম। যখন এন্ডোটক্সিন ম্যাক্রোফাজ কোনো টক্সিনকে ব্যাকটেরিয়া ভাইরাসকে নেবে, সে টক্সিন দেবে, ম্যাক্রোফাজ অ্যান্টিটক্সিন দেবে, তার ফলে যে ইন্টারলিউকিন সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, ইন্টারলিউকিন সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে সে গিয়ে জাগ্রত করবে প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাগ্ল্যান্ডিন দেহ তাপমাত্রা বাড়াবে। তো সুতরাং এটা একটা ইমিউনি রেসপন্স, এবং এই সময়টা সবচেয়ে সমস্যার কী হয়, যদি হাইপার ইমিউনিটি হয়ে যায়, ভাইরাসের লোডটা খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু এরা আর্থুস রিয়াকশন, যেটা হচ্ছে যে এই ইমিউনি কমপ্লেক্স কিডনি থেকে শুরু করে লিভার এই সমস্ত জায়গায় ডিপোজিশন হয়ে এরা কিন্তু রক্তবাহ অবরুদ্ধ করে দিতে পারে, এবং সবচেয়ে বড় সমস্যা যেটা প্লাজমা প্রোটিন কিন্তু তখন রক্ত সংবহনগত একটা শক যে বাইরে বেরিয়েছে একটা সার্কুলেটরি শক তৈরি করে দিতে পারে। তো সুতরাং হাইপার ইমিউনিটিও সমস্যার কারণ হয়ে যেতে পারে, কারণ এখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম টু কে লাইগ্যান্ড হিসাবে ব্যবহার করে যখন ভাইরাস ঢুকে যাচ্ছে কোষে এবং কোষে এন্ডোজোমায় অপেক্ষা করছে একে মারতে পারে কিন্তু একমাত্র ক্লোরোকুইন বাই টাইপের যে ওষুধগুলো, এবং এই পিএইচটাকে কমিয়ে এর বাড়াটাকে বন্ধ করে দেয় এবং করে দিতে পারে আরেকটা জিনিস, যেটা হচ্ছে এসি ই টু ব্লকার, যাতে এসি টুকে সে ব্যবহার করতে না পারে। সুতরাং ফলমূল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো ভালো, কারণ জেনেটিক্যাল আমাদের জেনেটিক্যাল লোড অ্যাকচুয়ালি জেনেটিক্যাল মেকআপ কার কতটা সেই অনুযায়ী অ্যান্টিবডি তৈরি হয়। যতদিন হেলপার টি সেল ভালো থাকবে, তাগড়া থাকবে, ততদিন পর্যন্ত আমাদের যৌবন রাজ্যের আমরা অধিষ্ঠিত থাকবো, লিম্ফ যতদিন আমাদের ইমিউনিটি সিস্টেম জেনেটিক্যালি যেভাবে মৃত্যু তো লুকিয়ে জিনে, কি দিনহীন কি জীর্ণ মলিনে, মৃত্যু তো লুকিয়ে জিনে, তো সুতরাং জিনে যার যেরকম ক্রোমোজোম সিস্টেম রয়েছে ইমিউনোলজিক্যাল সিস্টেম সেইভাবে লড়বে, এবং এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শুধু তাকে তাল দিয়ে যাবে, সালফার গ্রুপ সেখানে অ্যান্টিবডিকে সমৃদ্ধ করবে, প্রোটিন জাতীয় খাবার, অ্যামিনো অ্যাসিড 660 অ্যামিনো অ্যাসিড লাগে। বয়স্কদের সমস্যা হচ্ছে কি, বয়স্ক বাচ্চা বুড়ো বলে এই ভুলভাল কনসেপ্টে ভেবে লাভ নেই, গিয়ে মেন মূল সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সমস্যাটা হচ্ছে গিয়ে যে বিপি যাদের হাই আর ইমিউনিটি সিস্টেম যাদের ভীষণ স্ট্রং, এটা যদিও অ্যানিমেলদের উপর বেশি পরীক্ষিত হয়েছে হিউম্যানদের তুলনায়, তুলনামূলকভাবে হিউম্যান ট্রায়ালও অনেক হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিপি যাদের খুব হাই, অর্থাৎ ওনারা যে ধরনের বিপি ওষুধ খেতেন সেই ওষুধগুলো কী হচ্ছে না, তারা এসি টু লেভেলটাকে খুব বাড়িয়ে দিত, দেড় দু বছর ধরে যে খাচ্ছে তার এসি টু লেভেল অনেক বেড়ে রয়েছে, তখন তার করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ এবার মেন ব্যাপারটা হলো ভাইরাল লোড, কে কতটা ভাইরাল লোড নেবে, ভাইরাল লোড কার শরীরে কতটা গিয়ে ঢুকেছে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে যাচ্ছে এখানে, ভাইরাল লোডটা কার কত বেশি, অর্থাৎ ভাইরাস যদি বেশি ঢোকে সেই ক্ষেত্রে গিয়ে এই বিপি বেশি দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন তার সেখানে এসি টুকে লাইগেন্ড হিসাবে ব্যবহার করে কোষের মধ্যে ঢুকে গিয়ে অনেক কপি বাড়িয়ে নিয়ে এখানে গিয়ে ঝামেলা করে দিতেই পারে আমাদের এই এসএস আপাত দুর্বল বা কঠিন এই ভাইরাসটি।
তো সুতরাং হচ্ছে গিয়ে যাদের বিপি বেশি তাদেরকে এই জন্যই সাবধানে থাকতে হবে, কারণ তাদের এসি টু এনজাইমটেসিন কনভার্টিং এনজাইম টু জিঙ্ক ধর্মী যে জিঙ্ক বেস প্রোটিন মেটালো এনজাইমটি, এটিকে লাইগেন্ড হিসাবে করোনা ভাইরাস অনেক বেশি কোষের মধ্যে প্রবেশ করে যাবে। এবং ইমিউনিটি সিস্টেম যাদের হাইপার তাদেরও কিন্তু এই ভাইরাল লোড যদি বেশি হয় তাহলে কিন্তু তাদের যে সেই হেলপার টি সেল তার নেতৃত্বে সাইটোটক্সিক টি সেল, কিলার টি সেল এবং অ্যান্টিবডি বাহিনী বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে তৈরি আইজিজি আইজিএম তারা কিন্তু ফাটাফাটি হয়ে আক্রোশে ঝাঁপিয়ে পড়বে। এবং সেই প্রতিক্রিয়াতে যে ইনফ্ল্যামেটরি রিয়াকশন হবে তাতে যে ইমিউনো কমপ্লেক্সটা তৈরি হবে সেই ইমিউনো অ্যান্টিজেন যে কমপ্লেক্সগুলো যে তৈরি হবে সেগুলো কিন্তু রক্তবাহ বন্ধ করে দিতে পারে, যেটা আর্থ্রোসিসের প্রতিক্রিয়া বা সিরাম প্রোটিন যেগুলো বেরিয়ে সেক্ষেত্রে গিয়ে কিন্তু সংবহন বা সার্কুলেটরি শকের জন্য মানুষ মরে যেতে পারে, হাইপার রিয়াকশন হয়ে যাবে, হাইপার সেন্সিটিভিটি মানে সে ভয়ঙ্কর অবস্থা যদি তার করোনা এই লোডটা ভীষণ হয়ে যায়। সুতরাং লোড বেশি হওয়া ভাইরাল লোডটাকে যতটা কম সম্ভব সংক্রমণ সেক্ষেত্রে গিয়ে হলে অতটা সম্ভাবনা নেই কিন্তু গন্ধরন্ধ্রের উপর দিয়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু বেশি যদি হয় তাহলে কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন সিস্টেম এই ইমিউনিটি সিস্টেমও কিন্তু তখন ভয়ঙ্কর রকমের বিপর্যয়ের কারণ হতে পারে, ভয়ঙ্কর রকমের বিপর্যয়ের কারণ হতে পারে। তো ভাইরাল লোড কোনোভাবে বেশি ভাইরাস যেন কোনোভাবেই না শরীরে প্রবেশ করে, সুতরাং মাস্ক এর ভূমিকা এখানে একটা থেকেই যাচ্ছে। এত কথা হচ্ছে তখন রাস 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 না র্যাস, র্যাসটা আসলে করে কি রেনিন এনজিওটেনসিন এলোস্টেরন সিস্টেম, এটা আমাদের বৃক্কের যে কিডনির এফারেন্ট আটারি ইফারেন্ট আটারি অ্যান্ড ডিসিটি এদের যাকে বলে সংযোগস্থলে একটা জেজিএ যন্ত্র নামক বিশেষ উপস্থাপনা তৈরি সুন্দরভাবে তৈরি হয়েছে, ল্যাসিস সেলও এখানে থাকে যার এরিথ্রোপয়েটিন আইজিএ নামক এই ব্যবস্থাগুলো আমাদের দেহের প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করে। এবং সবচেয়ে বড় ব্যাপার ডিসিটি এখানে সেন্সিটিভ টু লো সোডিয়াম এরা সেন্সিটিভ হয়ে পড়ে এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ক্ষরণ করে হাইপোথ্যালামাস থেকে স্বাভাবিকভাবে, এবং সেই প্রোস্টাগ্ল্যান্ডিন গিয়ে জেজিএকে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসকে উদ্বুদ্ধ করে অথবা এটা লো বিপিতে উদ্বুদ্ধ হয়ে কী ক্ষরণ করেন রেনিন কী করে না এনজিওটেনসিন 153 অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, সেখান থেকে রেনিনের উপস্থিতিতে সেটা এনজিওটেনসিন 1 যেটা 10 অ্যামাইনো অ্যাসিড এবং এনজিওটেনসিন 1 থেকে সেটা এনজিওটেনসিন 2 হয়। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম কোথায় থাকে? বৃক্কে থাকে এবং ফুসফুসে থাকে, কিডনি এবং লাংসে বেশি পরিমাণে থাকে। তো সুতরাং এখান থেকে এনজিওটেনসিনোজেনের এনজিওটেনসিন 2 8টি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধের কাজ কী? এ ভেসো কনস্ট্রিকশন মানে বিপি বাড়ানোর জন্য ভেসো কনস্ট্রিকশন করতে হয়, সিম্পথেটিক অ্যাক্টিভিটি মস্তিষ্কের এই সক্রিয়তা থেকে বিপিটাকে যেভাবে হোক ও বাড়ায়, এবং তারপরে ব্যাপারটা হচ্ছে যে সোডিয়ামের শোষণ বাড়ায় এবং H2O এই শোষণটাকেও বাড়ায়, তো এই ব্লাডের ভলিউমটাকে কন্ট্রোল করে। এবং এর ব্যাপারটা হচ্ছে যে এই সোডিয়াম কনসেন্ট্রেশন হাই হওয়ার ফলে এরা কিন্তু যেটা এই যে যদি এর কার্যে অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের উল্টো দিকে থাকা ACE2 এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 যাকে কিনা সবচেয়ে বড় সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে করোনা ভাইরাসে, ACE2কে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে লাইগ্যান্ড হিসাবে কোষের ভিতরে, ACE2 যে করতো এনজিওটেনসিন 2 বেশি ক্ষরণ হয়ে গেলে তাকে কমিয়ে দিত, তার ফলে বিপি বা এই সব সোডিয়ামের ব্যালেন্স ভলিউম জল ওয়াটার ব্যাল ভলিউম এগুলো ঠিক থাকতো। যেই ACE2 চলে যাচ্ছে এসির এই ব্যবস্থাপনায় এসি কী করছে সেক্ষেত্রে গিয়ে ইনফ্লেমেটরি রেসপিরেটরি সিন্ড্রোম বা ARDS অ্যাকুয়েট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের মতো লাংসে জল জমে যাওয়ার মতো ব্যাপারও ঘটে যাচ্ছে। করোনা ভাইরাসের বর্তমান আপডেট 30 বার মিউটেন্ট করে ফেলেছে, মিউটেশন করে ফেলেছে ভাইরাসটি, তার মানে ঠিক সেই মানুষের মন হোগলা বন বদলায় জোয়ার ভাটায় যখন তখন এর মতোই বদলে যাচ্ছে। তো তাহলে এই বদলে যাওয়া ভাইরাসকে টিকাকরণ মানে সেটা তো রেমিডিস দীর্ঘ সময়ের জন্য নয়, ওষুধ অনেকগুলো বেরোচ্ছে এবং সেই ওষুধগুলো ভাইরাসের টার্গেট পয়েন্টকে স্পাইকগুলোকে মেরে আমাদেরকে বাঁচিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে যেটা সমস্যা, ও যেহেতু এনজিওটেনসিন কনভার্টিং টু এনজাইমকে লাইগেন্ড হিসেবে ব্যবহার করে কোষের মধ্যে ঢুকে তাকে ভেঙে দিচ্ছে, ACE2 পরিমাণ কমিয়ে দিচ্ছে, ACE2 কী করতো? ACE2 এনজিওটেনসিন কনভার্টিং টু এনজাইম এনজিওটেনসিন 2-র কাজটা অর্থাৎ যে বিপিটা বাড়ায়, সোডিয়াম কনসেন্ট্রেশন বাড়ায়, ওয়াটার অ্যাবজর্পশন বাড়ায়, এগুলোকে ও হচ্ছে যে কন্ট্রোল করতো, মানে আমাদের এনজিওটেনসিন কনভার্টিং টু এনজাইম এবং ইনফ্ল্যামেটরি রেসপিরেটরি সিন্ড্রোম বা অ্যাকুয়েট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম লাঙ্গে জল জমে যাওয়ার মতো ব্যাপারগুলোকে দেখতো। সুতরাং সেগুলো প্রচুর হচ্ছে যেহেতু ACE2 কমে গেছে এখন, কারণ ACE2 এনজিওটেনসিন 2-কে ভেঙে 1-7 এনজিওটেনসিন তৈরি করতো, একটা ভেসো ডায়ালেটার ছিল, সেই ডায়ালেটারটা আমরা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং
এই সমস্যার জন্য, তাহলে আপাতত ভাইরাস লোড কমাতে হবে। ইমিউনিটি আমাদের জেনেটিক্যাল মেকআপেই আছে, সুতরাং সেটাকে নিয়ে চিন্তা নেই। যার জিনে যা আছে একটু লুকিয়ে জিনে, যিনি বাঁচাবে যিনি মারবে। এবং তারপর এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, এবং তারপরে যেটা হচ্ছে যে ভাইরাল লোড কমাতে হবে, তার জন্য মুখোশ, মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, ফেস শিল্ড এবং সর্বোপরি ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। চলুন চলি লড়িয়ে রণ নিয়ে বিজ্ঞান সম্মত মন, ইতিহাসে যুদ্ধ এই বলে যাই এখন। পৃথিবী আবার শান্ত হবে।